हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आमी सादिया हुसैन मन, सबाई के अस्सलाम वालेकुम। आमी आज के एक पुरोटाई भिन्न स्वादेर एक चिंगड़ी मालाइकारी रान्ना करे देखाबो। तो एर जोन्नो आमी भालो करे चिंगड़ीटाके एभावे बेछे नियेछि, एभावे परिष्कार करे नियेछि, एकदम लवण दिए धुए नियेछि। भालो करे धुए नेवार पर आमी एखन एटाते अल्प करे लवण दिए निब स्वाद अनुयायी। লবণ লবণ দিয়ে নিলাম। এখন আমি এটাতে হলুদের গুঁড়া ইউজ করব, অল্প পরিমাণে হলুদের গুঁড়া ইউজ করছি, যাতে করে কালারটা আসে আর কি সুন্দর। এখন আমি এটাকে ভালো করে মেখে নেব। আলতু হাতে এভাবে করতে হবে, না হলে দেখা যাবে যে আলাদা হয়ে যাবে এই পার্ট আর এই পার্টটুকু। তো আমার এখন মেখে নেওয়া শেষ, আমি এটাকে কিছুক্ষণ রেখে দিব। এখন আমি চুলোতে কড়াইটা বসিয়ে নিব, এটা এভাবেই থাক, কিছুক্ষণ ম্যারিনেট হয়ে নেক। আমি চুলোটাকে অন করে নিয়েছি। আমি এখন এই তো শুকনামরিচ নিয়েছি, শুকনামরিচ চারটা। এই চারটা শুকনামরিচ আমি আগে সরিষার তেলে ভেজে নিব। সরিষার তেলটা আমি ঢেলে দিচ্ছি, অল্প করেই নিয়েছি, বেশি নিইনি আমি সরিষার তেল। আসলে লাইটের রোদ, লাইট না তো, রোদের আলোর জন্য আসলে বেশি করে বোঝা যাচ্ছে না, আমি এখানে ফোকাস করতে পারছি না ভালো করে। আঁচটাকে একটু কমিয়ে, হালকা আছে, আপনাকে এটা ভাজতে হবে। আমি এটাকে একদম মচমচা করে ভেজে নিব। এই তো আমার এটা ভাজা হয়ে গেছে, আমি এখন এটাকে তুলে নিব। এই তো আমি শুকনো মরিচটাকে তুলে নিয়েছি ভেজে, এরকম এরকম ভাজা হতে হবে। তো এখন আমি পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নেব। সরিষার তেলে কিন্তু আমি ভেজে নিয়েছি, ওই প্রথমে যেই তেলটুকু আমি ইউজ করেছি ওই তেলটুকুই আমি দিয়েছি, এর বেশি আমি কিন্তু আর ইউজ করব না। এখন আমি রসুন পেঁয়াজ একসাথেই দিয়ে দিচ্ছি, এটাকে ভেজে নিব আমি ভালো করে, একদম লাল লাল করে। বেরেস্তা যেভাবে করা হয় এর চেয়ে ওরকম লাল না, বেরেস্তার চেয়ে একটু কম লাল করতে হবে আর কি, বেরেস্তার যে কালারটা হয়। এখন আমি এটাতে সয়াবিন তেলও ইউজ করব, অনেক বেশি না, অল্প একটু ইউজ করলাম আমি। এই তো ব্রাউন কালার হয়ে গেছে, এখন আমি এটাকে অল্প একটু আমি নামিয়ে নিব। এটা যখন আমি পরিবেশন করব এর আগ মুহূর্তে আমি আর কি দিয়ে নিব। তখন এটুকু হলেই হবে। এখন আমি এইটাতেই তেজপাতা, দারুচিনি, গোলমরিচ, আর এই তো চারটে এলাচ আমি দিয়ে নিয়েছি। মরিচটা আমি এখনই দিয়ে দিচ্ছি, একটা মরিচ রেখে দিব আমি উপরে পরিবেশনের সময় দেওয়ার জন্য।
আমি কিন্তু অল্প অল্প আছে, আমি এটাকে লোতে রেখেছি, আমি অল্প অল্প আছে এটা আমি ভেজে নিচ্ছি যাতে করে পুড়ে না যায়, সেদিকেও তো খেয়াল রাখতে হবে। তো এই পর্যায়ে আমি এখন পেঁয়াজ বাটা দিয়ে দিব। আমি এই চামচের আমি 4 চা চামচ এখানে পেঁয়াজ বাটা আমি দিয়ে দিয়েছি। ভালো করে আমি এখন নেড়ে নিব এটাকে। এখন আমি এই তো 1 চা চামচের 1 চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি, আর অল্প একটু লাগবে, 1.5 চা চামচ আদা বাটা দিলে হবে। আমি আরও অল্প একটু দিয়ে দিচ্ছি। আমি আদা বাটাটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এই জন্য বরফের টুকরো হয়ে গেছে, তো আমি আরও অল্প একটু আদা বাটা দিয়ে নিচ্ছি। এখন আমি এটাতে টক দই দিয়ে দিব। আচ্ছা, আমি তো শুকনা মরিচ ইউজ করেছি, আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা মরিচ ইউজ করতে পারেন। আমি 1 চামচ এরকম চামচের 1 চামচ দিয়ে নিয়েছি টক দই। আমি আরও একটু ইউজ করবো, আসলে টক দইটা বরফ হয়ে গেছে, একদম বরফ। তো এই তো এরকম চামচের আমি 2.5 চা চামচ দিয়ে নিয়েছি টক দই। এখন আমি এটাকে নেড়ে চেড়ে নিব। আগুনটা আমি একটু বাড়িয়ে দেই। এখন আমি এটাতে আমি স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবো, যেহেতু আমার চিংড়িতে লবণটা কিন্তু দেওয়া আছে। তাই এই তো আমি এতটুকু লবণ নিচ্ছি। লবণটা কিন্তু আপনাদের যে যেরকম খান ওই অনুযায়ী লবণটা দিবেন। এখন আমি এটাতে শুকনো মরিচের গুঁড়া ইউজ করব। ঝালটা কিন্তু একদম আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আমরা একটু ঝালটা বেশি খাই বাসায়। তো এই তো এতটুকু মরিচ দিয়ে দিচ্ছি আমি, এটা কিন্তু 1/2 চা চামচ 1 চা চামচ পুরোটুকু না, 1/2 চা চামচ আমি দিয়ে নিয়েছি মরিচের গুঁড়া। এখানে কিন্তু আমি আর হলুদের গুঁড়া ইউজ করছি না, আমি কিন্তু আগেই ওটাতে চিংড়িতে আমি একটু হলুদ দিয়ে মেখে নিয়েছিলাম এর জন্যেই। ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি এটাতে আর একটু পরিমাণে তেল ইউজ করব। তো এই তো আমার মশলাতে আপনারা ততক্ষণ পর্যন্ত কষাবেন যতক্ষণ পর্যন্ত এই যে তেলটা ভেসে না আসবে, আর এরকম মশলার মাঝখানে মাঝখানে এই যে বুটবুটটা উঠছে এরকম না আসবে ততক্ষণ পর্যন্ত আপনারা মশলাটা কষাবেন। এখন আমি এটাতে ফ্রেশ মিল্ক ইউজ করে নিব, গরুর দুধ। অনেকে এখানে নারিকেলের দুধটা ইউজ করে, আমি আসলে একটু ভিন্ন স্বাদ আনার জন্য এখানে আমি গরুর দুধটা ইউজ করছি, নারিকেলের দুধটা আমি ইউজ করব না। আমি এরকম কাপের 1 কাপ আমি দুধ নিয়ে নিয়েছি, গরুর দুধ। আমি এটা পুরোটুকু এখন ঢালবো না, অর্ধেক ঢালবো। অর্ধেক ঢেলে নিয়েছি আমি
আমি কিন্তু চুলার আঁচটা পুরোটাই আমি কিন্তু মিডিয়ামে রেখে রেখে করছি, না হলে দেখা যাবে যে মশলাটা পুড়ে যায়। এর জন্য ভালো করে আমি এখন মিশিয়ে নিব। এতো এটাও এখন এই যে দেখেন মশলার মাঝে মাঝে বুদবুদটা উঠছে আর এই যে চারদিকে তেলটা ভেসে উঠছে, তো এই পর্যায়ে আমি গরম মশলা গুঁড়া ইউজ করব। আমি এখন এটাতে আধা চা চামচের একটু বেশি আমি গরম মশলার গুঁড়াটা ইউজ করছি। এখানে আমি জিরা গুঁড়া দিব। এখন আমি এখানে আধা চা চামচ জিরা গুঁড়া ইউজ করছি। এখন এটাকে আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আমি। এখন আমি এটাতে চিংড়ি মাছটা দিয়ে দিব। এই তো আমার সেই চিংড়ি মাছটা ম্যারিনেট করে রাখা, আমি এখন চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আমি। আমি এটাতে অল্প একটু পানি ইউজ করব। এই তো অল্প একটু পানি দিয়ে দিয়েছি আমি। এখন এটাকে নেড়ে চেড়ে নিব আমি আবার ভালো করে। এখন কিন্তু আমার মশলাটা আবার একদম চিংড়ির সাথে কষানোর পালা। আমি এটাকে না এখন এই পর্যায়ে ঢেকে দিব। তো এই তো আমি 5 মিনিট পর ঢাকনাটাকে তুলে নিয়েছি। মাঝখানে আমি চুলো আঁচটাকে একটু মিডিয়াম থেকে হাইতে দিয়ে দিয়েছিলাম যাতে করে পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। আসলে পানিটা মূলত দিয়েছিলাম এই কারণে যাতে করে চিংড়িটা সেদ্ধ হয়ে যায়। তো আমি এখন দেখে নিচ্ছি যে সিদ্ধ হয়েছে কি না। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে চিংড়িটা। তো এখন আমি যে আগের বাকি অর্ধেক দুধটুকু ছিল আমি ওই অর্ধেক দুধটুকু আমি এখন দিয়ে দিচ্ছি। এখন ভালো করে আমি নেড়ে চেড়ে নিব। চুলার আঁচটা আমি একটু বাড়িয়ে দিয়েছি। আসলে ভালো করে মশলাটা মিশলেই কিন্তু যে কোনো কিছুর যেটাই রান্না করেন না কেন স্বাদটা বেড়ে যায়। তো এই তো দেখতে পাচ্ছেন যে এখন নামানোর সময় হয়ে গেছে। আমি ভেজে রাখা সেই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজটাকে ভালো করে মিশিয়ে নিব এটার সাথে। এখন আমি এটাতে কিন্তু ঘি ইউজ করব। আমি 1 চা চামচ আর অল্প একটু ঘি ইউজ করব আমি। এই তো আর অল্প একটু দিয়ে দিলাম। তো এখন ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি চুলো আর বেশিক্ষণ রাখবো না, এটা আমি একদম পরিবেশন করে ফেলবো। ফ্রেন্ডস, ঠ্যাঠ্যানা, আমি আবার সেই চিংড়ির মালাইকারিটাকে সার্ভ করে নিয়েছি।
তো আপনাদের যদি ভালো লেগে থাকে আমার এই রান্নাটা চিংড়ির মালাইকারিটা, তো অবশ্যই 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 বাসায় ট্রাই করে দেখবেন এবং আমার ভিডিওটাকে লাইক করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে এখানেই বিদায় জানিয়ে আমি আমার ভিডিওটাকে শেষ করে দিচ্ছি। টাটা, বাই বাই, সি ইউ অ্যাগেইন।